নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাকে শনি এবং মঙ্গলের যে গ্রহ সংযোগ সংঘটিত হতে চলেছে তা কিভাবে প্রভাবিত করবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ঘরে ফিফথ হাউসে শনি অবস্থান করে রয়েছে এবং সেখানে ফিফটিন্থ মার্চ মঙ্গল এসে সঞ্চার করবে এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে ফিফটিন্থ মার্চ থেকে 23rd এপ্রিল পর্যন্ত। এবং কুম্ভ রাশি অর্থাৎ যেটা তুলা রাশি তুলা লগ্নে ফিফথ হাউস পঞ্চম ঘর এবং সেখানে পঞ্চমপতি শনি অবস্থান করে থাকছে, তার সেটা ওন সাইন সক্ষেত্র নিজ গৃহ। এবং তুলা রাশি তুলা লগ্নের জন্য শনি হচ্ছে যোগকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ, একাধারে কোণ এবং কেন্দ্রপতি, চতুর্থ এবং পঞ্চমপতি, এবং সে পঞ্চমে অবস্থান করে থাকছে। সে সম্পূর্ণরূপে তাদের প্রারব্ধকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে এবং প্রারব্ধের ফল দিতে সে এই সময় অবস্থান করে রয়েছে। এবং মঙ্গল হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের দ্বিতীয় এবং সপ্তমপতি। মঙ্গলের একটা মঙ্গলকে তুলা রাশি তুলা লগ্নের জন্য দ্বিতীয় এবং সপ্তমের জন্য তাকে একটা মারকত্বেরও আখ্যা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু কোনপতি শনির সঙ্গে সপ্তমপতি মঙ্গল, সে কেন্দ্রপতি, তার যে সংযোগ পঞ্চমে সংঘটিত হবে সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত বার্থ চার্টে জাতক জাতিকা অত্যন্ত স্ট্রং, যে সমস্ত জাতক জাতিকার জন্মছক বার্থ চার্ট তুলা রাশি তুলা লগ্নের অত্যন্ত বলশালী শক্তিশালী, যারা একদম লৌহ মানব বা লৌহ মানবীর মতন, তারা কিন্তু এই গ্রহ সংযোগে একটা সুপার এক্সেলেন্ট শুভ ফল পাবেন। আবার শনি মঙ্গলের একত্রে অবস্থানকে বিভিন্ন রকম তাকে যোগ আখ্যা দেওয়া হয়েছে। শনি মঙ্গলের একত্রে অবস্থানকে কিন্তু সন্ন্যাস যোগও বলা হয়, আরো নানা রকম বিভিন্ন রকম ভাবে তাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন যোগ হিসেবে তার নামকরণ করা হয়েছে। কিন্তু শনি মঙ্গলের একত্রে সহাবস্থানকে, একত্রে অবস্থানকে, সহাবস্থানের আরেকটি নামকরণ কিন্তু সন্ন্যাস যোগ, এবং সেটা পঞ্চম ঘরে ফিফথ হাউসে সংঘটিত হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ফিফথ হাউসে পঞ্চমে। এবং এই যে গ্রহ সংযোগ, তার মধ্যে সবচেয়ে যেটা অত্যন্ত তার প্রকোপ বা ইন্টেন্সিটি তীব্রতা সবচেয়ে বেশি ঘনীভূত হবে 10th এপ্রিল থেকে 23rd এপ্রিল পর্যন্ত। কারণ কুম্ভ রাশিতে তিনটি নক্ষত্র রয়েছে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্বভাদ্রপদ। পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি সঞ্চার করছে 6th এপ্রিল এবং এখানে 10th এপ্রিল যখন মঙ্গল সঞ্চার করবে তখন 10th এপ্রিল মধ্যরাতে, বা যেটাকে আমরা 11th এপ্রিলও বলতে পারি, রাত্রি 2:16 শনি এবং মঙ্গলের ক্লোজ প্রক্সিমিটি, শুধু সহাবস্থান নয় ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত মিনিংফুল এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট আমরা বলতে পারি। প্রারব্ধের ফল তারা পাবেন এবং বিশেষভাবে প্রভাবিত হবে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং সন্তানের ক্ষেত্র বিশেষভাবে কিন্তু প্রভাবিত হবে। সেখানে কনফ্লিক্ট এবং সংঘাত কিন্তু অ্যারাইজ করবে, বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত দূরদর্শিতার সঙ্গে নেওয়া উচিত হবে। ফিফথ হাউস প্রারব্ধ এবং ফিফথ হাউস কিন্তু আমাদের যেটা ইন্টেলিজেন্স, আমাদের মননশীলতা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের মেরিট, মেধা ইত্যাদিকে কিন্তু নির্দেশ করে থাকে। এবং যে সমস্ত জাতক জাতিকা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, যারা অত্যন্ত শক্তিশালী, স্ট্রং, যাদের বার্থ চার্ট অত্যন্ত স্ট্রং, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজযোগের ন্যায় ফল পাবে। স্বামী বা স্ত্রীর একটা অত্যন্ত অ্যাচিভমেন্টের ক্ষেত্র তারা দেখতে পাবেন, সন্তানের সাফল্য তারা দেখতে পাবেন,
সন্তানের সঙ্গে মতবিরোধ ডিস্টেন্স তৈরি হলেও সন্তানের অ্যাচিভমেন্টও কিন্তু তারা দেখতে পাবেন। লোয়ার অ্যাবডোমেনে কোনো ক্রাইসিস, কোনো সার্জারির সম্ভাবনা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের হতে পারে, এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। দেহের কোমরের থেকে নিচের পোর্শন, লেগ, পায়ের পায়ে কোনো যাদের আর্থারাইটিস জনিত সমস্যা রয়েছে, যাদের কোনো নিউরোপেইনের সমস্যা রয়েছে, তারাও কিন্তু কিছুটা বিব্রত হবে। এই গ্রহ সংযোগ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে যেমন বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল দেবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রাইসিসও এনে দেবে। কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের যোগ, মায়ের সঙ্গে একটা বন্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, তবে মায়ের স্বাস্থ্যহানির যোগ থাকছে। এবং কোন স্থাবর সম্পত্তি লাভ, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের যোগ কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনাও কিন্তু এই ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আত্মীয়, কুটুম্ব, পরিবার, পরিজন, তাদের একটা সাপোর্ট, তাদের একটা হেল্প, তাদের মধ্যমণি হয়ে ওঠা ইত্যাদির কিন্তু একটা যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে। কিন্তু মঙ্গল যদি কোনো বাচ্চাতে অ্যাফ্লিক্টেড হয়ে থাকে এবং সে যদি দ্বাদশে বা অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু আত্মীয় কুটুম্ব হানির যোগ তৈরি হচ্ছে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগও কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে রাজযোগের ন্যায় ফল পাবেন, কিছু ক্ষেত্রে তারা বিশেষ দোলাচলের মধ্যে থাকবেন এবং বহু ক্ষেত্রে সন্তান তুল্য কারুর সঙ্গে একটা আইনি জটিলতার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানে সতর্কতা প্রয়োজন, বিশেষভাবে সতর্কতা প্রয়োজন। কোনো কিছুকেই আন্ডারমাইন্ড করা চলবে না, কোনো কিছুকেই কিন্তু তুচ্ছ ভাবা চলবে না। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বলবো, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সাত্ত্বিক আহার গ্রহণ, সাত্ত্বিক জীবনযাপন এবং ডিভোটির মতো তারা জীবন কাটান প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বিভিন্নভাবে, তাহলে কিন্তু তারা শুভ ফল পাবেন। অনেক অশুভ ফল কিন্তু সেক্ষেত্রে নিশ্চিত রূপে প্রশমিত হবে। নমস্কার।